লেখালেখির ক্ষেত্রে যেটা হয় যে দুই ধরনের লেখক থাকে কি হ্যাঁ এক ধরনের লেখককে বলে হলো লেখক প্যান্ট থেকে প্যান্সার মানে সে হলো একটা জাস্ট প্যান্ট পরেই রওনা হয়ে গেল আরকি মানে কোনো প্রস্তুতি ছাড়া আর কি আর যারা প্লটার তারা হলো মানে প্লট করে মানে খোঁজখবর করে নানান ভাবে ইয়ে করে প্রস্তুতি নিয়ে লেখালেখিটা শুরু করে তো এটা হলো একজন লেখক যখন লিখতে শুরু করে প্রথমেই তার কিন্তু নিজের নিজের প্রবণতা সঙ্গে তো তার খুব মানে হয় আর কি লেখক মানে হলো নিজের সঙ্গে অনেক বোঝাপড়া তার হতে থাকে হ্যাঁ তো প্রাথমিকভাবে একজন লেখক কিন্তু বুঝে যান যে তার ধরনটা কি হ্যাঁ তো যারা মানে প্যান্সার তারা হলো নিজের মধ্যে আইডিয়াটা তাদের যে প্রস্তুতি থাকে না বা কোনো পরিকল্পনা থাকে না কিভাবে লেখাটাকে সেটা যে পরিকল্পনা থাকে না তা কিন্তু না কিন্তু তারা যেটা করে যে তারা হলো মাথার মধ্যে লিখতে থাকে মাথার মধ্যে গোছাতে থাকে ইয়ে করতে থাকে এবং একদিন হঠাৎ করে লেখা শুরু করলো হয়তো প্রথম লাইনটা লিখলো একটা চরিত্র দাঁড় করালো সেই চরিত্রটা এগিয়ে নিয়ে যেতে থাকে কিন্তু মূল আইডিয়াটা তার মাথায় থাকে যে এই গল্পটা শুরু থেকে কিভাবে কোন জায়গাটা এই গল্পটা পৌঁছাবে বা কোথা থেকে শুরু হবে এবং জার্নিটা কি এইটা তার মধ্যে একটা আউটলাইন লেখকের মাথার মধ্যে একটা আউটলাইন থাকে কিন্তু লেখক যেটা করে লেখক হলো ওই জিনিসটাকে মানে একটা কাগজে কলমে ফাইলপত্র করে বের করে মানে এইটা হলো সবসময় ইয়ে করে রাখে না আর যারা প্লটার তারা হলো শুরু থেকেই ওই ফাইল গুলো তারপরে হলো গ্রাউন্ড গুলো তারপরে হলো হোমওয়ার্কগুলো করতে থাকে আর কি ফাইল বানায় একটা চরিত্র এই চরিত্রটা কেমন হবে এর যেমন সত্যজিৎ রায়ের ওই সিনেমার স্ক্রিপ্টগুলো করা দেখছেন না অনেক সময় যে উনি হলো মানে স্ক্রিপ্টগুলো লিখছেন এঁকে ফেলছেন এবং ওইটার কালার অনেক সময় দেখা যায় যে কালারও করে ফেলছেন আর কি হ্যাঁ ওই চরিত্রটা কি পোশাক হবে সেটা চলচ্চিত্রের ক্ষেত্রে যেমন হয় তেমনি উপন্যাসের ক্ষেত্রে হয় যে আমি যখন প্লটার হব তখন আমি হলো একজন চরিত্র সেই চরিত্রটার মানে সব বৈশিষ্ট্য লিখে ফেলবো যে আচ্ছা আমি রাশেদ নামে একজন ক্যারেক্টার তৈরি করলাম সেই ক্যারেক্টারের পোশাকটা কেমন হবে প্যান্টটা কেমন হবে শার্টটা কেমন হবে চুলটা কেমন হবে এবং তার অ্যাপিয়ারেন্স কথাবার্তা এগুলো সব কিছু আমি লিখে রাখলাম আর কি তা আমার যে ধরনটা সেটা হয় যে মানে আমি অনেকটা মানে নিজের নৈকট্যবোধ করি হল প্যান্সারদের সাথে আর কি হ্যাঁ যে আগে থেকে কিছু ঠিক করা আগে থেকে ধরেন একটা চরিত্র মানে পুরা কাহিনীটা আউটলাইন করে লিখে ফেলে এর নানান বাঘগুলো এই জায়গায় টুইস্ট আসবে এই জায়গায় চরিত্রটা মারা যাবে এই জায়গায় চরিত্রটা মানে বিদেশ চলে যাবে বা কিছু একটা ঘটনা ঘটবে এরকম করে আসলে করি না বরং একটা ধরেন একটা চরিত্র চরিত্র একটা ঘটনা একটা ইয়েকে নির্মাণ করে সেটাকে নিজের মতো করে চলতে দেই চলতে দিতে দিতে যেটা হয় যে একটা চরিত্ররাই একটা জগৎ তৈরি করে ফেলে এবং ওই জগৎটা নিজস্ব শর্ত অনুযায়ী তখন হলো আমাকে মুভ করতে হয় কিন্তু এটার বিপদ কি জানেন এটার বিপদ হলো যে যখন আপনি হলো মানে কোনো একটা পর্যায় পর্যন্ত ধরেন আপনি একটা উপন্যাস লিখছেন আপনি হলো বিশ হাজার শব্দ লিখে ফেলছেন তখন গিয়ে দেখবেন যে ওই উপন্যাসটা আপনার নিয়ন্ত্রণে আর নাই এর চরিত্রগুলো এর ঘটনা এবং এর যে স্থান কাল এগুলো হলো আপনাকে নিয়ন্ত্রণ করছে তারাই গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে কি যে আপনি হলো ওইটার কাছে এক ধরনের বন্দিত্ব বরণ করছেন এবং সেইটার একটা আনন্দ আছে যে আপনি হলো যখন আপনি চিন্তা করবেন যে একটা চরিত্র সেই চরিত্রটা মানে ধরেন আমি হলো আমার তোমারে চিনি না আমি উপন্যাসটা আপনি হয়তো পড়ছেন হ্যাঁ ওখানে গিয়ে আমি যেমন একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে আমি হলো মানে আমি একরকম ভাবছিলাম যে ওই চরিত্র ওই উপন্যাসের নায়ক আমি ভাবছিলাম হলো মানে যাকে হ্যাঁ সে নায়ক না হয়ে যে একটা প্যারালাল ক্যারেক্টার ছিল সে নায়ক হয়ে উঠলো এবং সেই হলো উপন্যাসের মানে দেখা গেছে যে এইটা মানে উপন্যাসের একটা সাবকনস্যাস থাকে সেই সাবকনস্যাসে সেই সর্দার এমনভাবে কাজ করছে যে সেই শেষ পর্যন্ত গিয়ে নায়ক হয়ে উঠছে এবং সর্দারের যে আপনার মানে শেষ গেছে আর কি হ্যাঁ তো এরকম গুলো ঘটতে থাকে আর কি যখন আপনি এই জিনিসটাকে ছেড়ে দেন একজন কবি এবং একজন উপন্যাসিকের মধ্যে একটা পার্থক্য থাকে আর কি মানে কাজের ক্ষেত্রে পার্থক্য থাকে যেমন কবিতা হয় কি কবিতা আপনার কাছে মানে আপনি কিভাবে কবিতা লেখেন কবিতা হয়তো একটা শব্দ বা একটা বাক্য বা একটা দৃশ্য হুম বা একটা মুখ হ্যাঁ বা একটা ভিড় এরকম কিছু জিনিস হয়তো আপনাকে হলো আপনাকে করে ফেলছে কোনো একটা জায়গায় গিয়ে সে আপনাকে একটা জিনিস সে একটা ভাবায় ফেলছে আপনাকে এইটা আপনার মধ্যে হলো ইয়ে হবে গুঞ্জরিত হবে এটা আপনার মধ্যে ওয়ার্ক করতে থাকবে মানে আপনি হলো মানে একটা আইডিয়া কনসিভ করলেন আর কি হ্যাঁ এবং আপনি হয়তো ওইটার মধ্যে থাকবেন ওইটার মধ্যে ডুবে গেলেন হ্যাঁ ডুবে গিয়ে একটা হয়তো একটা টাইমে এসে আপনি ধারণা করলেন যে এই কবিতাটা আমি এখন লিখে ফেলবো আর কি হ্যাঁ সেটা ফার্স্ট টাইম হয়তো লেখা হবে না হ্যাঁ সেকেন্ড টাইম গিয়ে হয়তো আপনি লিখে ফেললেন একবার লিখে ফেলে আপনি হয়তো মানে এইটা হলো এডিট করবেন এডিট করে একটা ফাইনালি এটার একটা ভার্সন দাঁড়ায় যাবে আর কি কিন্তু গল্প গল্পের ক্ষেত্রেও ধরেন এরকম হয় যে একটা আইডিয়া আসলো আপনি একটা সময় পেলেন সময় করে নিলেন এবং আপনি হলো গল্পটাকে লিখে ফেললেন হ্যাঁ তো সেটাও হইতে পারে কিন্তু উপন্যাসের ক্ষেত্রে লং ফিকশন যে জিনিসটা উপন্যাস এই ক্ষেত্রে কিন্তু আপনার বিষয়টা সম্পূর্ণ আলাদা হয়ে যায় আর কি হ্যাঁ এখন একজন উপন্যাসিক কিন্তু মানে একটা আইডিয়া কনসিপ করে উনি এক বছর কাটাতে পারে দুই বছর কাটাতে পারে তিন বছর কাটাতে পারে এবং আমার ক্ষেত্রে এরকম হয় বা সব উপন্যাসিকের ক্ষেত্রেই এরকম হইতে পারে যে উনি হয়তো একটা আইডিয়া নিয়ে ভাবছেন বা একাধিক আইডিয়া উনি কনসিপ করে ফেলছেন হ্যাঁ তো তখন ওই উপন্যাসিক এই আইডিয়া কনসিপ করে অনেক দিন থাকতে পারেন কিন্তু যখন উনি লিখবেন লিখতে বসবেন সেই কার্ড কাজটা কিন্তু খুব হার্ড একটা কাজ মানে আপনি ধরেন বসবেন আপনাকে হলো হলো মানে মানে প্রতিদিন প্রতিদিন বসতে হবে। বড় যারা লেখক তারা হয়তো প্রতিদিনই বসতেন সেই যে না বসলে আপনি উপন্যাস লেখা খুব কঠিন বা প্রতিদিন আপনি মাথার মধ্যে ওই জিনিসটা কাজ করতে হবে প্রতিদিন এই আইডিয়াটা নিয়ে আপনাকে ঘুরতে হবে কিন্তু আপনাকে যদি লিখে উঠতে হয় একটা উপন্যাস তাহলে আপনার প্রতিদিন বসতে হবে এখন কি হয় আমাদের ক্ষেত্রে ক্রাইসিসটা কোথায় দেখেন আমাদের আমরা তো আমাদের যে লাইফ স্টাইলটা এই লাইফস্টাইলে কিন্তু লেখার কোনো সময় নাই হ্যাঁ আপনি বাজার করার সময় পাচ্ছেন মুরগি কেনার সময় পাবেন মাছ কেনার সময় পাবেন রাস্তায় ঘন্টার পর ঘন্টা বসে থাকার সময় পাবেন অফিসে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করার সময় পাবেন হ্যাঁ কিন্তু আপনি যখন লিখবেন হ্যাঁ সে লেখার সময়টা নাই এখন কি হয় যে লেখার ব্যাপারটা যেটা হয় যে আপনাকে একেবারে একান্ত নিজের সঙ্গে নিজের একটা হ্যাঁ সময় আপনার বের করতে হবে যেখানে আপনি যদি মানে টেবিলে বসে দুই ঘন্টা টানা আপনি এমন হতে পারে যে দুই ঘন্টা আপনার শুধু ভাবতেই চলে গেল আমাদের তো সংসার করে চাকরি করে বন্ধু বান্ধবদের সাথে সময় কাটিয়ে ফ্যামিলির সাথে সময় কাটিয়ে তারপরে লিখতে হয় এখন সেই লেখার জন্য যে প্রপার সময় যে এবং যে হলো মানে নিজের সঙ্গে নিজে থাকার যে সময় এইটা একটা জিনিস হয়ে দাঁড়ায় আর কি কি এখন হয় আমার যেমন আমি যেমন মনে করি একজন লেখকের একজন ফিকশন লেখকের এবং আমারও প্রতিদিন লিখতে বসা উচিত হ্যাঁ সেটা সকালে হোক ভোরে হোক গভীর রাতে হোক কখনো প্রতিদিন লিখতে বসা উচিত কি দিনে অন্তত একবার কারণ ফিকশন লেখাটা অন্যান্য কোনো কাজের মতো না আর কি হ্যাঁ তো কি হয় আমি আসলে সেটা করতে পারি না এখন করতে পারি না কিন্তু যন্ত্রণাটা তো আছে ধরেন আমি এই মুহূর্তে হয়তো পাঁচটা উপন্যাসের প্লট নিয়ে ঘুরছি এখন হয় কি যে এই উপন্যাসের প্লট নিয়ে ঘোরা এইটার একটা যাতনা আছে আর কি হ্যাঁ আপনার সাথে দেখা হলো আপনি হঠাৎ করে মনে হবে যে আচ্ছা মানে উনি হলো আমার এই উপন্যাসটির ওই চরিত্রটার সাথে হয়তো একটা ঘটনা শুনলাম যে এই উপন্যাসটা আমি কবে লিখব যে এই উপন্যাসটা লেখার পরে মানুষ হলো যে মানে তাদের ঘটনাগুলো আমার ওই উপন্যাসের মধ্যে খুঁজে পাবে এই আকাঙ্ক্ষাটা কিন্তু কাজ করে আমি অনেকের সাথে কথা বলি অনেকের কথা শুনি অনেকের সাথে আড্ডা দিই হুম এই হয়তো খুব ইনটেন্সিভ খুব মানে ব্যক্তিগত কথাবার্তা হচ্ছে তখন আমার কাছে মনে হয় যে আহা আমি উপন্যাসটা কেন লিখছি না কবে লিখব একটা উপন্যাস ধরেন পঁচিশ হাজার শব্দ লিখে রাখছি এই উপন্যাসটা কবে আমি শেষ করব বা একটা আইডিয়া চলে আসছে হ্যাঁ যে আমি হলো এই সময়ের রাজনৈতিক বাস্তবতা নিয়ে একটা উপন্যাস লিখব যে কোনো একটা ঘটনা ঘটলেই মনে হয় যে আমার উপন্যাসেরই একটা ঘটনা ঘটলো হুম রাস্তায় আসছি বাসে করে যাচ্ছি তখন মনে হচ্ছে উপন্যাসেরই একটা ঘটনা ঘটছে এই যে সারাক্ষণ যে উপন্যাসের মধ্যে থাকা একটা গল্পের জগতে থাকা ফিকশনের জগতে থাকা এই জিনিসটার একটা যন্ত্রণা আছে সেটা হলো যে একজন লেখককে সারাক্ষণ তাড়া করতে থাকে ধরেন পাঁচটা প্লট আমাকে হ্যাঁ পাঁচটা কাহিনী পাঁচ ধরনের চরিত্র আমাকে হলো সারাক্ষণ তাড়া করছে হ্যাঁ কিন্তু আমি তো বসতে পারছি না এখন কি হয় যে আমি ধরেন গত তিনটা উপন্যাস লিখছি এই তিনটা উপন্যাসই হলো আমি হয়তো একটা ক্র্যাশ প্রোগ্রাম করে লিখছি যেটা হলো আমি যেহেতু প্রতিদিন লিখতে বসতে পারছি না হুম ফলে আমি এমন একটা ব্যবস্থা করছি যে ধরেন সাত দিন টানা সাত দিন লিখ লিখে লিখছি আর কি হ্যাঁ লিখে একটা মানে যে উপন্যাসটা ধরেন দশ হাজার শব্দ বিশ হাজার শব্দ কি তিরিশ হাজার শব্দ লেখা আছে ওই উপন্যাসটা হয়তো ফিনিশিং দিচ্ছি আমি সাত দিনের একটা চেষ্টায় সাত দিন প্রতিদিন হয়তো সাত আট ঘন্টা করে খেটে উপন্যাসটাকে একটা মানে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছি ছাপার উপযুক্ত করে তুলছি হুম তো এই সংকটটা আমাদের আছে আর কি অরহন যেমন উনি হলো বাসা থেকে বের হতেন একটা সুটকেস নিয়ে মানে প্রস্তুতি নিয়ে অফিস যাচ্ছেন এরকম এইভাবে তারপর আবার হয়তো বাসায় ফিরে আসলেন বাসায় ফিরে এসে অফিসের মতো করে লিখতে বসলেন আর কি লিখতে বসে সেই লেখাটা মানে ওইভাবে ইয়ে করলেন এখন আমাদের এখানে হয়েছে কি যে আপনি ওরকম লেখক হয়তো পাবেন না এখন আপনাকে ওইটা ডিপেন্ড করে কেউ হয়তো শিক্ষকতা করেন তার একটা সময়ের পরে কিছুটা ফ্রি একটা অবস্থা তৈরি হয় সেই সময় উনি লিখতে বসলেন হুম কেউ হয়তো সরকারি চাকরি করেন একটা সময় বেছে নিলেন একটা লিখলেন কিন্তু আপনি আমাদের দেশে এরকম লেখক পাবেন না যারা এই মাহফুজ বা মার্কিস বা পামুক এদের মতো ফুল টাইম লেখালেখি করছে সেটা পাবেন না কিন্তু আমাদের তো সাহিত্য আছে তাই না লেখক আছে লেখক মানে ভালো লেখক আছে বা আমরা এই যে মানে আমরা যারা লিখছি তাদের মধ্যে তো আমি কোন মানে তাদের যে অনুপ্রেরণা তাদের আকাঙ্ক্ষা এবং ওই মানে প্রেরণার কোনো কমতি দেখি না কিন্তু জিনিসটা ঘটে ঘটবে কিভাবে এই জিনিসটা আমরা জানি না ফলে এক ধরনের তো আমাদেরকে একটা ওই জায়গাটাকে নক করতে হয় যে যেখানে গিয়ে আমরা নক করা না ওই জায়গায় পৌঁছাইতে হয় আমাদেরকে যে জায়গায় গিয়ে আমাদের সময় নাই সুযোগ নাই মানে ওরকম একটা পিসফুল একটা জায়গা নাই সাউন্ড একটা প্লেস নাই হম তারপর আমরা বসে গেলাম লিখতে আর কি এবং লিখছি এবং বই বের হচ্ছে প্রতি বছর আমার বই বের হচ্ছে হয়তো মানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু অনেকেই লিখছেন মানে তাদের প্রত্যেককেই হয়তো এই মানে প্রক্রিয়াটা মানে পার করে যেতে হয় আর কি প্রচুর লেখা বা কম লেখাটা আসলে সাহিত্যের কোনো মানে ইয়ে না আর কি বিবেচ্য বিষয় না আসলে হ্যাঁ লেখা হয় কি আপনি একটা বই ধরেন আমি ধরেন মার্কেজের ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিচুড এই বইটার কথাই ধরেন বা রবীন্দ্রনাথের গোরা ধরেন হুম এখন সাহিত্যের ক্ষেত্রে হয় কি যে আপনি গোরা উপন্যাসটা ধরেন বাংলা ভাষায় লেখা হয়নি হ্যাঁ তাতে সাহিত্যের কি আসে যায় বা বিশ্ব সাহিত্যে ধরেন ওই ওয়ান হান্ড্রেড লেখা হয়নি বা ধরেন মানে কোনো একটা মানুষের ধরেন পৃথিবীতে জন্ম হয়নি বা বাংলাদেশে জন্ম হয়নি হ্যাঁ আনবর্ন একটা চাইল্ড বা একটা ম্যান হ্যাঁ সাহিত্যের বিষয়গুলা কিন্তু ওরকম না যে মানে এই লেখাটা লিখতেই হবে এটা কেউ জানে না ওই লেখাটা লেখা লেখার আগে আর কি আবার লেখার পরে যেটা হয় ওটা একটা অনিবার্যতা তৈরি করে আর কি এখন আমরা কিন্তু বলতে পারি না যে একজন লেখক অনেক লিখলেই সেটা ভালো কিছু হবে আবার কম লিখলেই ভালো কিছু হবে অনেক ঘষা মাজা করে এটা ভালো মানে ইয়া হবে ভালো রচনা তৈরি হবে আর কম ঘষামাজা করলে খারাপ হবে সেটা কিন্তু না এটা হলো লেখকের একটা অ্যাবিলিটির উপরে ডিপেন্ড করে আর কি একজন লেখক যখন অনেক লিখতে পারবেন তার মানে তার যথেষ্ট সময় আছে হ্যাঁ যথেষ্ট তার যে মানে ওই অনুপ্রেরণা বা প্রেরণা অ্যাসপিরেশন এই জিনিসগুলো তার মধ্যে কাজ করে হ্যাঁ মানে উনি হলো কিছু একটা করতে চান এখন প্রত্যেক লেখককেই তার নিজের সাথে নিজের হিসাবটা করতে হয় যে আসলে আমি যা লিখছি আমি যে আমার যে মানে প্রতি বছর একটা করে দুইটা করে চারটা করে বই বের হচ্ছে এইটা কোনো মিনিং তৈরি করতে পারছে কিনা মানে এইটা হলো যে আমাদের সোসাইটিতে এইটার ইয়েটা কি ইম্প্যাক্টটা কি এখন লেখকরা অনেক সময় মানে সোসাইটি অনেক সময় বুঝতে নাও পারে যে একজন লেখক আসছে হুম তিনি হয়তো খুব মিনিংফুল খুব গুরুত্বপূর্ণ কিন্তু তাকে হয়তো তার সময় ধরতে পারছে না হুম তার সময় তাকে রিকগনাইজ করতে পারছে না এরকম হইতে পারে আবার লেখকও তার সময়কে রিকগনাইজ নাও করতে পারে এটা সব বেশি ঘটে আর কি হ্যাঁ একজন লেখক হলো দিনের পর দিন গন্ডায় গন্ডায় উপন্যাস গল্প লিখে যাচ্ছেন কিন্তু তিনি হলো সময়কে দেখতে পাচ্ছেন না শুধু যে সময় লেখককে মানে মিসজাজ করে তা না লেখকও সময়কে মিসজাজ করতে পারে এবং সেক্ষেত্রে হয় কি যে সে হয়তো দেখা যাচ্ছে যে মানে নিজে লিখে গেছে কিন্তু তার সময়ের তার জেনারেশনের পরবর্তী জেনারেশনে এটা কোনো কাজে আসেনি তার লেখা কোনো কাজে আসেনি ফলে কি হয়েছে যে তার ওই লেখা হয়তো গন্ডা গন্ডা উপন্যাস সেটা একটা ইয়েতে পরিণত হয়ে গেছে আবার ধরেন যে যারা জনপ্রিয় লেখক তাদের ক্ষেত্রে মজাটা কিন্তু অন্যরকম হুম আপনি ধরেন হুমায়ুন আহমেদ অনেক লেখা লিখেছেন না আপনি দেখেন যে প্রত্যেকটা উপন্যাস কিন্তু তার পাঠকের জন্য আনন্দের একটা প্রসঙ্গ হয়ে আছে আর কি হ্যাঁ তার পাঠকরা প্রত্যেকটা উপন্যাস কিন্তু মন দিয়ে পড়ে এই যে গল্পের প্রতি মানুষের যে একটা আকাঙ্ক্ষা একটা গল্প পড়ার জানার একটা বিষয় সেটাও নেই মানে এটা হলো মিনিমাম একটা জায়গা যেটা মানুষকে আনন্দ দেয় তাকে মানে তা এই গল্পটার সাথে সে সময় কাটাতে চায় এবং সেই সময়টা তার মানে ভালো কাটে নিজেকে খুঁজে পায় কোথাও না কোথাও নিজের একটা ছাপ নিজের একটা মানে ছায়া সে দেখতে পায় হুম বা অন্যের কাছের মানুষের একটা ছায়া দেখতে পায় একটা মানুষকে বুঝতে সাহায্য করে ফলে অনেক লেখা ধরেন হুমান আহমেদ অনেক লেখা লিখেছেন আমাদের ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর অনেক লেখা লিখেছেন হুম কিন্তু আপনি কখনো বলতে পারবেন না যে আচ্ছা এই লেখাটা কেন উনি লিখেছেন এটা তো না লিখলে হতো আবার মানে অনেক লেখকের হয়তো লেখা আপনি বলতে পারেন যে এটা উনি কেন লিখলেন হুম এখন ধরেন সবাই মানে আক্তারুজ্জামান ইলিয়াসের মতো অল্প কয়টা গল্প অল্প কয়টা উপন্যাস লিখবে সেটা হয় না হ্যাঁ বা ইয়ের এরকম অনেক লেখক আছেন যারা হলো অল্প লিখে অনেক বড় কিছু করে ফেলছেন হ্যাঁ স্মরণীয় কিছু করে ফেলছেন কিন্তু লেখকদের কাজটা লিখে লিখে যাওয়া আর কি এখন আমরা কি বলতে পারি যে আক্তিয়াস আরো বেশি লিখলে আরো ভালো হতো হ্যাঁ হয়তো হতো হয়তো হতো না হয়তো আমরা তার কাছে খোয়াবনামা চিলেকোটা সেপাই এর পরে থার্ড একটা উপন্যাস পেতাম উনি যদি বাঁচতেন উনি কি লিখতেন না অবশ্যই লিখতেন হ্যাঁ আবার উনি যদি মানে মাঝখানে ওনার জীবনে একটা বড় গ্যাপ গেছে লেখালেখির ক্ষেত্রে হুম তো সেই গ্যাপটা যদি না যাইতো তাহলে কি কি ওই সময় তিনি লিখতেন না এখন আপনি ধরেন লেখাটা এমন একটা ব্যক্তিগত কাজ হ্যাঁ আবার একই সঙ্গে এতটা পাবলিক একটা ঘটনা যে আপনি বলতে পারবেন না যে আক্তজমিন কম লিখে ভালো করেছেন না রবীন্দ্রনাথ ঠাকুর বেশি লিখে ভালো করেছেন হুম মানে এইটা ডিপেন্ড করে আসলে মানে লেখককেই তার নিজের সাথে বোঝাপড়া করতে হবে এবং একজন লেখকের সবচেয়ে বড় দায়িত্ব হলো যে তার লেখার ইম্প্যাক্টটা কি তার লেখার মর্মটা কি এই জিনিসটা করে নিজেকে প্রশ্ন করে এই জিনিসটাকে আগে বুঝে নাও আর কি এবং নিজের নিজের সাথে বের করা লেখকের ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা কাজ করে একটা পর্যায়ে গিয়ে একজন লেখক কিন্তু তার ইগোর কাছে হুম বন্দী হয়ে পড়েন আর কি এখন লেখক তো একজন মানে উনি একজন সৃষ্টিশীল মানুষ হ্যাঁ করছেন করছেন। তৈরি এখন আপনি একজন লেখককে কিন্তু তার বাইরে আসতে পারবেন না। মানে অধিকাংশ ক্ষেত্রেই সমালোচকদের ব্যাপারে লেখকরা কিন্তু অনেকটাই অসহিষ্ণু হুম। আপনি দেখবেন যে আপনি হুমায়ুন আহমেদের জীবদ্দশায় তাকে কিন্তু কোনো কথা শোনাতে পারতেন না হ্যাঁ আপনি তাকে গিয়ে বলবেন যে আপনি কেন এত বেশি লিখছেন আপনার কাছ থেকে আমরা এরকম মার্কেজের মতো এরকম একটা জিনিস চাই হ্যাঁ মানে অটাম অফ প্যাট্রিয়াকের মতো একটা জিনিস চাই এটা তো আপনি তাকে বলতে পারবেন না কারণ উনি হলো উনি একজন বড় লেখক উনি জানেন উনি কি লেখেন এবং একজন লেখকের সবচেয়ে ইয়ে হলো যে যে লেখকটা পাঠক পায় না তার নিজেরও একটা স্যাটিসফ্যাকশনের একটা মানে কোনো না কোনো একটা মানদণ্ড থাকে যে কারণে উনি লেখেন হ্যাঁ মানে ওই যে আগে মানে বলছিলাম যে এটা খুবই ব্যক্তিগত একটা কাজ এবং ব্যক্তিগত কাজ এবং নিজের সঙ্গে নিজের বোঝা পড়ার একটা কাজ আমরা এটা মনে করতে পারি না যে হুমায়ুন আহমেদ যদি আরেকটু সময় দিয়ে গভীর ভাবে ইয়ে করে দুই বছর সময় নিয়ে হলো লিখতেন তাহলে হয়তো উনি হলো একটা কি বলে একটা বড় উপন্যাস তৈরি করে ফেলতে পারতেন সেটা না কিন্তু আমার কাছে মনে হয় যে উনি নিজেরটা নিজে বুঝতে পারছিলেন যে হ্যাঁ আমি এই ধরনের লেখক আমি এরকম লিখব এবং আমার এরা পাঠক এরা হলো এরা যদি পড়লো পড়লো না পড়লো নাই ওই যে সুনীল একবার একটা কথা বলছিলেন যে হ্যাঁ আমি চেষ্টা করছি আমি লিখছি এ করছি এখন মানে হলে হলো না হলে বয়েই গেল আর কি এখন লেখকরা হয় কি এই টাইপের কিন্তু আপনি তাদেরকে গিয়ে মানে অনেকেই আসে মানে সমালোচকরা যেভাবে দেখে লেখকরা কিন্তু সেইভাবে দেখে না একজন লেখক কিন্তু আরেকজন লেখককে এই কথা কখনো বলবে না যে আপনি এরকম করে লিখলেন ওরকম করে যদি লিখতেন তাহলে এটা আরও ভালো হতো আর কি এটা বলবে না কারণ হলো লেখকরা যারা একটা লেখার প্রক্রিয়ার সাথে থাকে তারা কিন্তু জানে যে তার অ্যাবিলিটি এখন ধরেন অনেক জিনিস থাকে যে একটা আপনি একটা চরিত্রের মধ্যে ঢুকতে চাচ্ছেন কিন্তু আশপাশের চরিত্রগুলো দাবি করছে যে আপনি ওখানে না ঢুকেন হ্যাঁ তখন আপনি ওখান থেকে হয়তো বের হয়ে আসতেছেন জিনিসটাকে স্কিপ করে যাচ্ছেন একটা ঘটনা লিখতে গিয়ে আপনি হয়তো কিছুটা মানে বাইপাস করে করে যেতে হচ্ছে আপনাকে এই তৈরি এখন ধরেন একজন জনপ্রিয় লেখক যেভাবে লিখছেন হুম সেভাবেই দাঁড়িয়ে আছে তার মানে তার যে মানে সাকসেস তার যে মানে তিনি যা করতেছেন করতে চেয়েছেন সেটা হয়তো সেভাবেই আছে এখন ধরেন আপনি যদি ধরেন সরচন্দ্র তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক লেখা লেখালেখেছেন অনেক জনপ্রিয় হয়েছেন হ্যাঁ এখন আমরা এতদিন পর এসে কি পাচ্ছি শরৎচন্দ্রের মধ্যে হ্যাঁ আপনি দেখবেন যে দূর থেকে দেখলে সেই সময় সেই সময়ের ক্রাইসিস সেটা হয়তো উনি অত ক্রিটিক্যালি দেখেন নাই হ্যাঁ কিন্তু তার মধ্যে ওই ক্রাইসিসটা কিন্তু পাওয়া যাচ্ছে ওই সময়ের সমাজকে অনেক গভীরভাবে কিন্তু উনি দেখেছেন মানে সমাজের ইনসাইটটা শরৎচন্দ্রের মধ্যে কিন্তু এসেছে হ্যাঁ এখন আপনি একটু দূর থেকে যদি মানে হুমায়ুন আহমেদের লেখা দেখেন হয়তো ওই তার ফ্যান্টাসির মধ্যে ওই হিমু রূপা বা এই মধ্যবিত্তীয় যে ফ্যান্টাসি ওই ফ্যান্টাসির মধ্যে আপনি হলো কোনো একটা জায়গা খুঁজে পাবেন যে জায়গাটা হয়তো ইন্ডে একটা মানে নজরদারি বা একটা ইয়ে তার ছিল আর কি যে কারণে পাঠক কোন না কোনো কারণে তার ওই লেখা দিয়ে কোন না কোনো ভাবে টাস্ট হয়েছে ইলিয়াসেরটা কিরকম ইলিয়াসেরটা হলো মানে অনেক স্পষ্ট যে এটা একটা ভালো কাজ হুম এখন যে কাজটা অনেক স্পষ্ট অনেক মানে এটা আপনি কেউ ব্যাখ্যা না করলেও আপনি বুঝবেন যে চিলেকোটা সে পায় যেমন অনেকে বলে না এই ধরেন একটা উপন্যাস তার হাতে দিলেন বলবে যে হ্যাঁ এটা খুব ভালো কাজ কারণ এটা ভারী হ্যাঁ এটার মধ্যে এমন কিছু আলোচনা আছে সমাজ সংসার সংস্কৃতি নিয়ে যেগুলো হলো যে অনেক গুরুত্বপূর্ণ কারণ ওইখানে ওই লেখাটাই বলছে যে এটা গুরুত্বপূর্ণ দ্বিতীয়বার পড়ার সময় আমার কাছে মনে হয়েছে যে এখন সেপাই আচ্ছা এটা কি এখানে হলো একটা ক্যারেক্টার সে হলো ইয়ে আপনার আহ লুমপেন প্রলে তাড়িয়ে একটা ক্যারেক্টার প্রলে তাড়িয়ে একটা ক্যারেক্টার হলো ওই যে সামন্তীয় একটা ক্যারেক্টার হলো বুর্জুয়া মানে এরকম করে ইয়ে করা এবং হ্যাঁ সেখানে অনেক ইনসাইট আছে অনেক কিছু আছে কিন্তু ওইটা অনেকটা দেখানো একটা ব্যাপার আছে হ্যাঁ যে 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 ওইটা গভীর একটা জিনিস এটা বুঝতে বুঝতে কেউ পারবে এখন সাহিত্যের ক্ষেত্রে হয় কি যে সাহিত্যের ক্ষেত্রে মানে অনেক জিনিস অনেক সময় আসে যে এটা দেখানো হয়নি তারপর এটা দেখা যাচ্ছে হ্যাঁ যেমন তার শঙ্করের ক্ষেত্রে এখন বলে যে সেই সময় সামন্তীয় সমাজে যে ভাঙন হ্যাঁ সেই ভাঙনটা তারা শঙ্করের মধ্যে দিয়ে যেরকম ভাবে মানে স্পষ্ট হয়ে উঠছে ফুটে উঠছে সেই জিনিসটা তো আর কেউ ওরকম ভাবে ধরতে পারে বা ধরেন শরৎচন্দ্র মূল্যবোধ সেই মূল্যবোধের পক্ষে কিন্তু দাঁড়াইছে হ্যাঁ কিন্তু কি হয়েছে যে সেই তার ফ্যামিলি যে ভাঙন ভাঙছে যে ফ্যামিলিগুলো সেটা কিন্তু তার লেখার মধ্যে আসছে এখন লেখার মধ্যে আপনি সমাজ বিশ্লেষণ করা সমাজ পরিবর্তন করা মানে একটা উদ্দেশ্যমূলক ভাবে আপনি ইয়ে করতে পারেন না আর কি মানে লেখাকে কখনোই উদ্দেশ্য পূরণের মানে একটা হাতিয়ার বা একটা টুল হিসেবে আমরা ইউজ করতে পারি না লেখক হিসেবে একজন লেখকের মাথায় কি কাজ করে আসলে একজন লেখক কি আহ পথের দাবি বা মা বা ইস্পাত লেখেন সমাজ পরিবর্তনের জন্য আসলে কিন্তু তা না মানে একজন লেখকের কাছে একটা অনুভূতি একটা ঘটনা একটা হাসি একটা কান্না মানে এই জন্য তো অনেক বড় বড় ইস্তেহার মিছিল আছে হুম বা অন্য আরো সামাজিক টুল আছে সাংস্কৃতিক টুল আছে গান আছে মানে নানা কিছু আছে কিন্তু একজন ফিকশন রাইটারের জন্য ব্যাপারটা ডিফারেন্ট ভাবে কাজ করে একটা কান্না একটা হাসি একটা ছোট অনুভূতি একটা দৃশ্য একটা কম্বিনেশন হ্যাঁ এবং একজন ঔপন্যাসিক কিন্তু একজন মানুষকে ধরে আগান এখন একটা মানুষ সে তো অ্যাক্ট করতে পারে তার মধ্যে ভালো আছে মন্দ আছে হ্যাঁ ইতি আছে নেতি আছে ফলে অ্যাজ এ হোল যখন একজন মানুষকে ধরে একজন লেখক আগান তখন কিন্তু এই জিনিসটার একটা টুল হয়ে ওঠা খুব কঠিন হুম। সেটা হওয়া খুব মানে স্বাভাবিক জিনিস আমার কাছে মনে হয় না আর কি আমাদের যেটা সমস্যা হয়েছে যে আমরা হলো এমন কিছু ভুল ধারণার মধ্যে ঢুকে গেছি যেগুলো থেকে বের হওয়া খুব কঠিন প্রথমত ধরেন আমাদের জাতির মধ্যে হ্যাঁ আমাদের জাতি আমরা তো পথ চলি না আপনি কখনো রাস্তায় কাউকে বই পড়তে দেখছেন আপনি কিন্তু দেখবেন না ট্রেনে বাসে রিক্সায় হ্যাঁ গাড়িতে হ্যাঁ খুবই বিলাসবহুল প্রাইভেট কারেও আপনি কাউকে বই দেখ পড়তে দেখবেন না এই দৃশ্যটা ঢাকা শহরে হলো যে খুবই রেয়ার একটা দৃশ্য যে কেউ বই পড়তেছে হ্যাঁ সেটা কিন্ডেলে হোক মোবাইলে হোক বা ছাপা কাগজের বই এই বই পড়ছে এটা আপনি কিন্তু দেখবেন না এখন ব্যাপারটা হয়েছে কি যে আমরা জাতি হিসেবে কোথায় আমরা হলো জাতি হিসেবে এমন একটা জায়গায় যে পৃথিবীর সবচেয়ে মানে ইয়ের অনুন্নত হুম মানে অসংস্কৃত এবং পড়াশোনায় সবচেয়ে পিছানো পিছানো তারপরে হলো সচেতনতায় সবচেয়ে পিছানো এরকম জাতিগুলোর মধ্যে একটা না আমরা হলো যে 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 ওই আগে বলতো তৃতীয় বিশ্ব এখন বলে অনুন্নত থেকে ইয়ে মানে হ্যাঁ এখানে ধরেন যে গণতন্ত্রই নাই হ্যাঁ গণতন্ত্র কখনোই এখানে হলো প্রাতিষ্ঠানিক কোনো জায়গা করে নিতে পারেনি হ্যাঁ এরকম একটা জায়গায় আমরা হলো কি পৃথিবীর কোনো মেট্রোপলিটন সিটিতে আপনি দেখবেন যে মানুষ বই পড়ছে না আমাদের পাবলিক লাইব্রেরিতে মানুষ যায় আমাদের বইয়ের দোকানে মানুষ যায় এখন ধরেন আমাদের কি আমাদের দেশে পাঠক আছে একটা বই ধরেন একটা সাধারণ বই যেটা বা একটা হলো যে বইটা কোনো কম বিক্রি হয় দুইশো কপি বিক্রি হয় এই দেশে সেটা দুই লাখ কপি বিক্রি হওয়া সম্ভব কিন্তু এরকম পাঠক আছে কিন্তু কিন্তু আমাদের পাঠকদের মধ্যে পাঠাভ্যাসটা নাই পটেন্সিয়াল পাঠক আছে হুম আপনি মনে করেন যে যে লোকটা তিনশো টাকা দিয়ে মাসে দৈনিক পত্রিকা পড়ছে সেই লোকটা কি একটা বই কিনতে পারে না দুশো টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে হ্যাঁ সেটা কিন্তু কিনতে পারে কিন্তু কেনে না এখন ধরেন পাঠক মানে আমাদের একটা পাঠকের কমতি আছে এখন আপনি কোনোভাবেই মানে একজন লেখকের বই দুই লাখ কপি চলে তাকে লজ্জাটা না দিয়ে আমাদের কি উচিত না একজন লেখকের বই দুইশো কপি চলে তাকে এবং আমাদের নিজেদেরকে লজ্জাটা দেওয়া যে আমরা কেমন পাঠক যে একটা লেখকের প্রবন্ধের বই বা একটা গল্পের বই বা উপন্যাস বা কবিতা সেটা দুইটা দুইশো কপি চলছে এর চেয়ে লজ্জার আর কোনো মানে একটা জাতির জন্য আর কিছু থাকতে পারে না এখন ধরেন আপনি যেটা বললেন যে দুই লাখ কপি আমাদের ধরেন আমাদের এই যে কি পনেরো কোটি বা ষোলো কোটি মানুষ বলি এদের মধ্যে পটেনশিয়াল রিডার কত আমরা তো দেখি যে এর মধ্যে পটেনশিয়াল রিডার হইতে পারে দুই কোটি লোক হইতে পারে আচ্ছা দুই কোটির মধ্যে দুই লাখ লোকও থাকবে না একটা দৈনিক পত্রিকা হয়তো চার লাখ চলে ধরে নি যে একটা বড় ভালো দৈনিক সেটা চার লাখ কপি চলে তার মানে এই চার লাখ লোক যারা দৈনিক পত্রিকা কিনছে তারা বই বইও কিনতে পারে তারা কিনছে না পড়ছে না এখন আমরা কাকে আসলে দোষ দিব একটা লেখকের বই বেশি চললে তাকে দোষ দিব নাকি যে একটা আমাদের এখানে তো ঘটনা যে কারো বই চলছে সেই বিরাট কিন্তু জনপ্রিয় লেখক হুম এখন তাকে আমি দোষ দিলাম ঠিক আছে এরকম ঘটনা কিন্তু খুব রেয়ার হয়তো জন লেখকের বই এরকম বিক্রি হচ্ছে পঞ্চাশ হাজার কপি বা বিশ জন কিন্তু শত শত লেখকের বই তো দুশো বিক্রি হচ্ছে এই লজ্জাটা কোথায় দিব আমরা এখন মার্কেজের যে মার্কেজের যে ভাষা সেই মানে ইংরেজি ভাষা সেই ভাষার লেখা তার তো একটা বড় রিডারশিপ আছে সেই রিডাররা তো তাকে চায় এখন আমরা এই যে গ্লোবাল পার্সপেকটিভ থেকে দেখলে দেখবো যে এই যে মার্গারেট অ্যাটুর ধরেন বা ধরেন যে কোনো লেখকের কথা ইউরোপ আমেরিকার যে কোনো লেখকের কথা আপনি যদি চিন্তা করতে থাকেন দেখবেন যে তাদের বই তো লাখ লাখ কপি বিক্রি হয় আরেকটা ব্যাপার আছে লাখ লাখ কপি যে বিক্রি হয় তার পেছনে তো তাদের একটা মেকানিজম আছে তাদের একটা মার্কেট আছে সেই মার্কেটে ধরেন এমন আছে যে বিভিন্ন লাইব্রেরিগুলো তাদের বই কেনে তারপরে তাদের একটা ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে যে একটা বই বের হলে সেটা থাইল্যান্ডে কত কপি যাবে দিল্লিতে কত কপি যাবে আর ইয়েতে কত কপি যাবে এটা তাদের ঠিক করা থাকে হ্যাঁ আর্জেন্টিনায় কত কবি যাবে এটা ঠিক করা থাকে এই যে মার্কেট সিস্টেম তাদের হলো মানে লাইব্রেরি গুলা কিনবে তারা হলো নানান ভাবে নানান জায়গায় কর্নারে কর্নারে ছড়ায় দিবে এই ডিস্ট্রিবিউশন সিস্টেম কারণে তো তাদের এই পাঠক এই ভলিউমে তৈরি হয় আমাদের তো সেইটা নাই এখন আমরা পড়ে আসি কি নিয়ে এর বই কেন বেশি চললো হ্যাঁ হুমায়ুন আহমেদের বই কেন বেশি চললো এটা নিশ্চয়ই সস্তা হোক সস্তা

মানে এরকম আপনি হলো মানে অসংখ্য মানে অসংখ্য না হলো বিশ জন লেখকের নাম বলতে পারবেন এই সুচিত্রা ভট্টাচার্য জনপ্রিয় হ্যাঁ এখন এই লেখকদের ধরেন যে এই যে জনপ্রিয় লেখকরা এদের তো এক একজনের এক এক ধরন সুনীল একরকম শিষেন্দু একরকম সমরেশ একরকম হ্যাঁ বা ধরেন ইয়ে একরকম বুদ্ধদেব গুহ একরকম হ্যাঁ আপনি ইভেন সমরেশ বসুও তো সময় জনপ্রিয় ছিল তিনি আরেক রকম ছিলেন এখন জনপ্রিয়তার ক্ষেত্রে যেটা হয় যে নির্দিষ্ট একটা ধাস নির্দিষ্ট একটা স্টাইল তো আপনাকে জনপ্রিয় করে তুলবে না আপনার কমিউনিকেশন সিস্টেমটা হলো সবচেয়ে জরুরি একজন লেখক তো একটা ব্র্যান্ড হুম এখন মনে করেন যে আপনি একজন লেখককে কিভাবে চেনাবেন আপনি কি একজন লেখককে দিয়ে টক শো করাবেন একজন লেখককে দিয়ে গান গাওয়াবেন বাংলা লিঙ্কের বিজ্ঞাপন করাবেন আপনার ওই জিনিসটা আপনি একজন লেখককে সমাজে পরিচিত করতে কি কি পদক্ষেপ আমি অনেকবার ফেসবুকে এইটা নিয়ে লিখেছি সেটা হলো যে আসলে একজন লেখককে পরিচয় করায় দেওয়ার পাঠক ভিত্তি তৈরি করার উপায়টা কি তাকে জনপ্রিয় করে তোলার উপায়টা কি সেটা হলো যে তার লেখাটা পড়ানো এখন একজন লেখককে পরিচিত করতে হলে আপনার ফেসবুক আছে এখন আমরা অনেক লেখককে দেখছি যারা হলো ফেসবুককে কে ব্যবহার করে এটা পাঠক গোষ্ঠীর কাছে পৌঁছাতে পারছেন কিন্তু তাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে কম হোক বেশি হোক কম্প্রোমাইজ করতে হচ্ছে কারণ পাঠক রুচিটাকে উম তাদের আগে অ্যাসেস করতে হচ্ছে কিন্তু আপনি কি মনে করেন না যে একজন আহ লেখকের রুচি অনুযায়ী লিখলেও সেই টাইপের পাঠকের কাছে তার পৌঁছানো সম্ভব সম্ভব কিন্তু হ্যাঁ সেইটার জন্য যেটা দরকার যে আপনাকে কিন্তু সাময়িক পত্রিকা থাকতে হবে সাময়িক পত্রিকা পত্র পত্রিকা হ্যাঁ। সাহিত্য বিষয়ক পত্রিকাটা হবে। যে সাহিত্য পত্রিকা এই লেখকের উপন্যাস গল্প এগুলো পাঠকের কাছে পৌঁছায় দিতে পারবে হুম। এখন ধরেন কলকাতায় এটা সম্ভব হয়েছে কিভাবে কলকাতায় দেশ পত্রিকার মাধ্যমে কিন্তু এই জিনিসটা সম্ভব হয়েছে তারা একটা সাহিত্য পত্রিকা দেখেন আমরা আপনি নীল খেতে গিয়ে এই যে ফুটপাতে যে জনপ্রিয় উপন্যাসগুলো বিক্রি হয় এই উপন্যাসগুলো আপনি খুঁজে বের করেন প্রত্যেকটা উপন্যাস দেখবেন দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে এই ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়ার পর নানাভাবে এটা নিয়ে আলোচনা হয়েছে কলকাতায় হয়েছে ঢাকায় হয়েছে এইভাবে কিন্তু ওই উপন্যাসটা মানুষের স্মৃতির মধ্যে চলে আসছে মানুষ কোন শেয়ার পরস্পরের সাথে শেয়ার করে করে এই জিনিসটাকে কিন্তু একটা জনপ্রিয়তার জায়গায় নিয়ে গেছে হ্যাঁ এখন ধরেন ফলে আমরা কি পাইছি যে ওই যে লোটা কম্বলের মতো জন জনপ্রিয় লেখাও পাইছি আবার মানে কি সুনীলের ওই যে প্রথম আলো হুম এর মতো মতো পাইছি সেটা কিন্তু যথেষ্ট জনপ্রিয় মানুষ কিন্তু পড়ছে সেটা ধরেন হয়তো সমরেশের মতো ওই যে কালবেলা কালপুরুষ গর্ভধারিণীর মতো না হ্যাঁ সেটা একটু ডিফারেন্ট মানুষ পড়ছে তো নানান ধরনের উপন্যাস কিন্তু নানান স্বাদের উপন্যাস জনপ্রিয় হতে পারে আমরা যদি ধরি এখানে এক কোটি পাঠক আছে এই দেশে এক কোটি পাঠক মানে তো এক কোটি রকমের পাঠক আপনি ওই ধাসটা তৈরি করে এখন কি হচ্ছে যে যারা উপন্যাস লিখছেন জনপ্রিয় হচ্ছেন তরুণদের মধ্যে সোশ্যাল মিডিয়ার টুলসগুলো ব্যবহার করে তাদেরকে কিন্তু কিছুটা হলেও কম্প্রোমাইজ করতে করতে হচ্ছে এইটা হতো না আমাদের অনেক লেখক আমাদের অনেক পোটেন্সিয়াল লেখক আছে যারা হলো জনপ্রিয় হতে পারত। তাদের জনপ্রিয় হওয়াটা খুব মানে স্বাভাবিক ঘটনা ছিল জনপ্রিয় মানে কি জনপ্রিয় মানে হলো যে তার হয়তো বই যদি দুই লাখ বিক্রি হয় সে জনপ্রিয় হতে পারে কিন্তু হাজার বিক্রি হওয়াটা আমাদের জন্য একটা ইজি ঘটনা ছিল যদি আমরা সেই জিনিসটা তৈরি করতে পারতাম কিন্তু আমরা তৈরি করতে পারিনি অন্যদের উপরে দোষ চাপিয়ে আমরা কিন্তু নিজেদের দায়টা আনানোর চেষ্টা করছি এ আমরা কিন্তু পারিনি সবচেয়ে বড় যে জিনিসটা থাকে সেটা হল যে একজন লেখক কেন লেখেন একজন লেখক আমরা হলো কিন্তু এগুলো খুব মন দিয়ে আগে পড়তাম যে কেন লিখি টাইপের একটা সংকলন হলো হুম বা আমরা নিজেরাও একটা জিনিস চিন্তা করি যে আসলে কেন লিখি আমরা একটা মানে এটা নিশ্চয়ই অনেক কারণ আছে একজন লেখক মানে একজন মানুষ মানে চাকরি করে হ্যাঁ এটা তো লেখাটা একটা আহামরি কোনো কাজ কিন্তু না হ্যাঁ আপনি ক্যামেরা চালাচ্ছেন আমি একজন হলো চাষবাস করছে একজন ট্রাক চালাচ্ছে এখন ওই যে আমি অনেক সময় চিন্তা করি যে আচ্ছা একটা লোক ট্রাক চালাচ্ছে সে ধরেন আজকে ভোরবেলা ভোর চারটার সময় সে ওই রংপুরের একটা মানে গ্রামের কোনো প্রত্যন্ত একটা বড় বাজার থেকে হ্যাঁ হুম প্রত্যন্ত গ্রামের একটা বড় বাজার থেকে আলু পটল শশা হ্যাঁ শাক সবজি এগুলো নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে ধরেন ভোর চারটায় বা পাঁচটায় তো সে তার চ্যালেঞ্জটা কি তার চ্যালেঞ্জটা হলো যে সন্ধ্যার পরে যখন প্রথম যখন ট্রাক ছাড়বে হ্যাঁ গাবতলির ওখান থেকে ট্রাক যখন ছাড়বে সন্ধ্যার পরে সেই সময়টা সে হলো এই সবজি ভরা ট্রাকের গাড়িটা নিয়ে কারণ বাজারে আসবে ওখানে আনলোড হবে ঢাকার বিভিন্ন এলাকা থেকে এই যে লোকজন আসবে পাইকারি দরে সেই ইয়েগুলো কিনে নিয়ে যাবে না নিয়ে গিয়ে সে হলো বিক্রি করবে তারা এটা একটা সিস্টেম এখন ট্রাক ড্রাইভারটা চ্যালেঞ্জটা আপনি দেখেন যে সে কিন্তু এই যে সবজি এটা নিয়ে রওনা দিচ্ছে এবং সেই যে রাস্তা মানে অনেক গাড়ি ঘোড়া এগুলো তাকে টপকায় টপকায় মানে কি দক্ষতার সাথে হলো মানে গাড়িটা চালায় আসতে হচ্ছে আমি অনেক সময় চিন্তা করি যে আমরা কি লেখক হিসেবে ওরকম দক্ষ সে যেভাবে ট্রাকটা চালায় আসলো ওই দক্ষতা কে লেখক হিসেবে আমাদের আছে এখন হয় কি যে একজন লেখক মানে আর দশটা কাজ না করে উনি লেখেন আমরা হয়তো আর দশটা কাজের সাথে লিখি এখন এই ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জটা কি থাকে আমাদের চ্যালেঞ্জটা থাকে হলো যে ওই দক্ষতাটা অর্জন করে ওই রকম ইয়ে করে আমরা হলো মানে আমাদের যে যে বিষয়টা আমাদের মধ্যে কাজ করে যে বিষয়টা আমাদেরকে মানে হন করে মূলত কি লেখে যারা তারা কেন লেখে কারণ মানে শেষ পর্যন্ত গিয়ে কেউ হয়তো এক মাস কারো 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 ক্ষেত্রে দেখা যায় একটা ভালো বিয়ে হলে লেখালেখি ছেড়ে দেয় হুম হয়তো তরুণ বয়সে ইউনিভার্সিটিতে পড়ার সময় তারুণ্যের সময়কালে খুব লেখালেখির আগ্রহ হ্যাঁ কিন্তু একটা ভালো বিয়ে হলে লেখালেখি ছেড়ে দেয় একটা গ্রুপ ভালো চাকরি পেলে লেখালেখি ছেড়ে দেয় হুম একটা গ্রুপ একটু খ্যাতি হলে কিছু যোগাযোগ হলে লেখালেখি ছেড়ে দেয় হ্যাঁ কেউ হয়তো কিছু প্রচার হলে পত্রপত্রিকায় ছবি টবি ছাপা হলে লেখালেখি ছেড়ে দেয় নানান কারণে কিন্তু মানুষ লেখালেখি ছেড়ে দেয় কিন্তু যে লোকটা ধরেন পাঠক পেয়ে বা না পেয়ে একেবারে জীবনের ষাট বছর সত্তর বছর পর্যন্ত লিখে যাচ্ছে সে আসলে কেন লেখালেখি করে শেষ পর্যন্ত যেটা হয় কি আমি যেটা মানে আমার অবজারভেশন যেটা যে এই যে মানে তারা মানে তাকে আইডিয়াগুলো চরিত্রগুলো তাকে একটা ফাইন্ডিংস একটা আবিষ্কার এমনভাবে তারিত করে সে এইটা প্রকাশ করতে চায় কেউ হয়তো ফিল্ম বানায় কেউ হয়তো কবিতা লেখে কেউ ছবি আঁকে কেউ ভাস্কর্য তৈরি করে হ্যাঁ কেউ মানে লেখে এখন ব্যাপারটা হয়েছে যে এখন এই লেখাটা আমার কাজটা তো লেখা মানে এই কাজ জনপ্রিয় হবে কিনা এখন ধরেন কমল কুমার মজুমদারের সেই উপন্যাস বা গল্পগুলা এগুলো তো আমরা মনে করছি যে জনপ্রিয় হয়নি কারণ সাহিত্যের একদম একান্ত পাঠক কমল কমলকুমারের হয়তো নাম শুনবে কিন্তু কমল কুমারের লেখা এনজয় করা সেই লেখা পড়া এবং সেটা থেকে মানে মানে সেটার মধ্যে কিছুটা হলে বসবাস করা ঢুকতে পারা সেটা খুব কঠিন না হুম যেমন আমরা হলো মানে ছোটবেলা থেকে যে লোকটাকে মাস্টার মনে করে আসছি আর কি হ্যাঁ ধরেন আমরা তার লেখা প্রচুর পড়ছি অধিকাংশ লেখায় পড়ছি ধরেন অমিয়ভূষণ মজুমদার এখন ধরেন বাংলা ভাষায় এরকম লেখক আনপ্যারালাল কিন্তু হ্যাঁ পুরো বাংলা ভাষায় মানে প্রেক্ষাপটে আনপ্যারালাল এখন অমিয়ভূষণ মজুমদারের নাম কয়জন জানে হয়তো খুবই সাহিত্যিক যারা তারা জানে অমিভূষণ মজুমদার কে কেন কিভাবে আর কি হ্যাঁ এখন ধরেন অমিয়ভূষণ মজুমদার যে অনেক পাঠক পাননি তাতেও যেমন কিছু এসে যায় না তেমনি কেউ অনেক পাঠক পেয়ে গেলেও কিছু আসে যায় না এইটার বিবেচনা সাহিত্যের বিবেচনাটা একদমই আলাদা এখন পাঠক পাওয়ার যে মানে গুরুত্ব সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট সেটা হলো তার একটা প্রাপ্তি যোগ আছে একটা পাঠক একটা উপন্যাস ধরেন অমিয়ভূষণের অনেক লেখা সেটা পাঠক পেতে পারত কিন্তু উনি এত ক্রিটিক্যাল জিনিস এত ক্রিটিক্যালি ডিল করছেন এবং সেখানে এত মানে মানে সেখানে জনপ্রিয় হওয়া মানে সাধারণ পাঠকের বোধগম্য হওয়াটা খুব কঠিন উনি ওনার চয়েসটা উনি বেছে নিচ্ছেন ওনার ফর্মটা ওনার ভাষাটা বা ওনার যে উপস্থাপন ভঙ্গি সেটা তো ওনার ধরেন আমরা একজন জনপ্রিয় লেখকের কথা হয়তো ভাবলাম যে এই লেখক কেন জনপ্রিয় হলেন ধরেন শঙ্করের কথা ভাবলাম হ্যাঁ শঙ্কর কেন জনপ্রিয় হলেন শঙ্কর একেবারে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কারণে জনপ্রিয় হয়ে গেছেন তার মানে তার সমকালকে উনি এভাবে এমনভাবে টাচ করছেন দুইটারই কিন্তু একই রকমের গুরুত্ব আছে মানে একই রকম মানে ভিন্ন রকমের গুরুত্ব আছে মানে সেটা একই রকম বলতে যেটা আমি যে সাহিত্য 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 হিসেবে এখন ধরেন একটা টাচ করছে সেটা গুরুত্ব আছে না মানে তাৎক্ষণিকভাবে একটা তো অমিভূষণ আমাকে তো টাচই করতেছে টাচ মানে কি আমাকে হলো সে ভাবাচ্ছে আমার চিন্তার মধ্যে ঢুকে যাচ্ছে কোনো না কোনোভাবে তার প্রক্রিয়াটা হলো সে হলো ইনডাইরেক্টলি খুবই মানে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাকে আক্রান্ত করতেছে হম আমার চিন্তাকে আক্রমণ করতেছে তার চরিত্রগুলো আমার মধ্যে ঢুকে যাচ্ছে তার গুলো ঢুকছে হ্যাঁ এবং একই সঙ্গে আমি কিন্তু একটা আয়া সাধ্য একটা কাজ করছি অমৃভূষণের মজুমদারের লেখা পড়ে বা কমল কুমারের লেখা পড়ে আপনি মনে করবেন যেমন ধরেন কমল কুমার মজুমদারের গোলাপ সুন্দরী গোলাপ সুন্দরী হয়তো আমরা এক ধাক্কায় পড়ে গেছি বা গল্পগুচ্ছের অনেক গল্প কমল কুমারের যে গল্প সংগ্রহের অনেক গল্প আমরা কিন্তু এক ধাক্কায় পড়ে গেছি হ্যাঁ কিন্তু আপনি ধরেন সুহাসিনীর পমেটম হ্যাঁ এইটা পড়তে মানে এক একবার পড়া শুরু করছি হয়নি দ্বিতীয়বার পড়া শুরু করছি হয়নি তৃতীয়বার পড়া শুরু করছি চতুর্থবারে গিয়ে পড়তে পারছি যে সুহাসিনীর পমেটম পড়লাম কিংবা অনিলা স্মরণে হুম। আলাদা একটা প্রস্তুতি কি এটা পরিশ্রমের ব্যাপার হ্যাঁ বা ধরেন কিন্তু আমি যে ধরনের আমি যেটা পছন্দ করি হ্যাঁ আমি এদের আমি একটু সাহিত্যের ব্যাপারে একটু উদার হ্যাঁ আমার মধ্যে যেমন আমি হলো মানে একই সঙ্গে হুমায়ুন আহমেদকেও গুরুত্বপূর্ণ লেখক লেখক মনে করছি শকত আলীকে মনে করছি হুম তারপরে আক্তর জমান মনে করছি মাহমুদুল হককেও মনে করছি এখন এইটার মধ্যে ক্রাইসিসটা কোথায় ক্রাইসিসটা এই জায়গায় যে আমরা আসলে লেখক যা লেখক এন্টিটিটাকে কিভাবে আমরা মানে লোকেট করতেছি আর কি হম ধরুন হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের মতো কাজ করছেন এখন আমি হুমায়ুন আহমেদের একটা উপন্যাস পড়ে আমি এনজয় করতে পারি ওই লেভেলের ম্যাচুরিটি কিন্তু তার মধ্যে আছে যে আপনি তাকে কিন্তু বলতে পারবেন না যে তিনি হলো খুব মানে ইম্যাচিউর্ড একটা কাজ করছেন বাচ্চাদের জন্য লিখছেন সেটা কিন্তু আপনি বলতে পারবেন না আবার আপনি হলো সেটা জনপ্রিয় হচ্ছে তার একটা ইজি একটা কমিউনিকেটিং সিস্টেম ইয়ে আছে একটা কমিউনিকেশন সিস্টেমের মধ্যে কিন্তু সেটা বসবাস করে থাকে এখন হুমায়ুন আহমেদের মানে সেই কমিউনিকেশন সিস্টেমটা কি একটা হিস্টোরি টেলিং হুম অনেকেই বলে যে স্টোরি টেলিং যে জিনিসটা ফিকশনের ক্ষেত্রে এইটা হলো খুব মানে কেউ আয়ত্ত করতে পারে না হুম এইটা ইনহেরিট করে মানুষ মানে ইনহেরিট করে কোথা থেকে ইনহেরিট করে কি কিভাবে করে সেটা হলো যে গল্প বলার একটা শক্তি এখন আপনি ধরেন মানে সারা বিশ্বেই অনেক বড় বড় লেখক পাবেন কিন্তু হুম অনেক মাস্টার লেখক পাবেন কিন্তু মাস্টার লেখকদের মধ্যে সবাই কিন্তু মাস্টার স্টোরি টেলার না আপনি ধরেন স্টোরি টেলার যদি ধরেন তলস্তয় অনেক বড় স্টোরি টেলার দস্তভস্কি অনেক বড় স্টোরি টেলার আন্তন অনেক বড় স্টোরি টেলার গুন্টার গ্রাস অনেক বড় স্টোরি টেলার মানে তারপরে হলো মার্কেস অনেক বড় স্টোরি টেলার এরকম অসংখ্য এই যে গোর্কি অনেক বড় স্টোরি টেলার এবং আপনি হলো যে হোসে সারামাগো এর এদের মধ্যে আপনি হলো স্টোরি বড় পাবেন আবার একই সঙ্গে ক্লাসিকদের মধ্যে আপনি হয়তো মানে এমন পাবেন যারা বড় না। কিন্তু তারা মহান মানে তারা গ্রেট এখন ধরেন আপনি দান থেকে হয়তো বড় স্টোরি টেলার বলবেন না বা ইয়েকে আপনি গ্যাটে বড় স্টোরি টেলার বলবেন না কিন্তু তারা কিন্তু ইয়ে মানে ইয়ে মহান লেখক মানে স্টোরি টেলিংটা হয়তো তাদের ওরকম মানে মানে মাস্টার বলে মানে এটা হলো দুইটা স্কিল আর কি হ্যাঁ একজন সোসাইটির বিশ্লেষণ করছেন সময়কে বিশ্লেষণ করছেন সময় তার সময়কে উপস্থাপন করছেন চরিত্রের গভীরে ঢুকে যেতে পারছেন মানে সমাজের গভীরে ঢুকে যেতে পারছেন সেটা একটা তার একটা স্কিল আবার একই সঙ্গে যে গল্পটা তিনি বলছেন সেইটা একটা মাস্টারির সাথে মুন্সি আনার সাথে বলতে পারছেন এবং সহজবদ্ধ করে বলতে পারছেন এখন ধরেন আপনি কমল কুমারকে কি বড় স্টোরি টেলার বলবেন স্টোরি টেলার হিসেবে কিন্তু উনি আমাকে কষ্ট দিচ্ছে হ্যাঁ ওনার ক্রাফট আছে সেই ক্রাফটটা কিন্তু স্টোরি টেলারের ক্রাফট না সেটা হলো একজন শিল্পীর ক্রাফট হ্যাঁ সেটা একটা উনি হয়তো একটা জটিল একটা জিনিস করছেন হ্যাঁ এখন সাহিত্যের ক্ষেত্রে কি হয় আমরা অনেক লেখা পড়িত যে লেখাগুলো আমরা হলো প্রথম দফায় বুঝতে পারি না হ্যাঁ দ্বিতীয় দফায় বুঝতে পারি হ্যাঁ এগুলো পড়ি না এখন এক একজন এক এক রকম করে বলতে পারে এখন আমি হয়তো খুব জটিল করে বলছি হ্যাঁ এটা বুঝতে দুইবার শুনতে হবে ভাই এটা কি বললেন আচ্ছা একটু ইয়ে করেন একজন এক এক কথা বলে না লেখকরা ওরকম যে যে হলো স্টোরি টেলিংটা করতে পারবে তার লেখাটা জনপ্রিয় হয়ে যাবে আর যে টেলিংটা করতে পারবে না তার লেখা জনপ্রিয় হবে না কিন্তু তার লেখার আলাদা গুরুত্ব থাকতে পারে সেইটা মানে সেইটা হলো সাহিত্য হিসেবে এটার একটা ইয়ে থাকতে পারে মানে অন্যরকম আবেদন থাকতে পারে এখন ভালো স্টোরি টেলার মানে সে ইয়েতে মহাকালের গর্বে চলে যাবে আর খারাপ স্টোরি টেলার টিকে থাকবে এটাও কিন্তু না হ্যাঁ আমরা যেমন মানে গল্প করছে ধরেন রবীন্দ্রনাথের স্টোরি টেলিং এর মধ্যে আপনি হয়তো খুব মানে ভালো স্টোরি পাবেন আবার ইয়েও পাবেন মানে ভালো স্টোরি না তাও পাবেন যেমন গোরা স্টোরি টেলিং এর দিক থেকে গোরা তো মানে অত ভালো না হ্যাঁ মানে আপনার হলো মানে পড়তে 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 আপনার অনেক সময় বোর লাগবে যে গোরার মধ্যে এটা কি হচ্ছে কিন্তু আপনি যখন মানে ওই ওইটা আপনি কেন পড়বেন ওটা কিন্তু আপনাকে টানবেও এক জায়গা থেকে একটা মানে সোসাইটির মানে যে প্রশ্নটা উনি ডিল করছেন যে ভারতবর্ষের আত্মাটা কোথায় হুম মানে ভারতের মুক্তিটা কোথায় কোন পথে ইয়ে হবে আপনি ঘরে বাইরে স্টোরি কি খুব পাওয়ারফুল স্টোরি টেলিং কিন্তু খুব পাওয়ারফুল না ইভেন সবচেয়ে জনপ্রিয় যে ইয়ে আপনার শেষের কবিতা সেখানে কি স্টোরি টেলিং খুব পাওয়ারফুল তা কিন্তু না কিন্তু আপনি দেখবেন যে এটা হলো আমরা অন্যভাবে এনজয় করছি মানে অনেক সময় ভাষা ওখানে হয়তো আহ শেষের কবিতায় অনেকে ওর ভাষার যে কারুকার্য ওই যে কাব্যিক ভাষা কথোপকথনের যে ভাষা এই যে নানান রকমের অবজারভেশন এগুলো অনেক সময় অনেকে এনজয় করে আবার আমি যখন পড়ি তখন ওই ভাষাটার কারণে আমার কাছে এটা কিছুটা হলো মানে ক্লান্তিকর মনে হয় হুম যেমন তারাশঙ্করের সবচেয়ে জনপ্রিয় উপন্যাস কিন্তু কবি হুম যাকে জিজ্ঞেস করি তারই এক বাক্যে কবি কিন্তু কবি যখনই আমি পড়তে যাই এই যে কাব্যিকতা এই যে মানে কথার যে মানে নানা মানে পল্লবিত কথা পুষ্পিত পল্লবিত যে কথা যে ফেনাইত যে বর্ণনা হ্যাঁ এইটা আমার কাছে কিন্তু খুব ক্লান্তিকর লাগে বরং আমি যখন ধরেন গণদেবতা পড়ি পঞ্চগড় পঞ্চগ্রাম পড়ি বা এই তার সঙ্গে অন্যান্য বড় লেখাগুলো পড়ি তখন আমার কাছে অতটা ক্লান্তিকর মনে হয় না